নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভবিষ্যদ্বাণী করেছেন যে ইরাকের ফোরাত নদী, কোন নদী? ইউফ্রেটিস বলে, এই ফোরাত নদীর নিচ থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে। এখন স্বর্ণের পাহাড় সত্যিকারের স্বর্ণের পাহাড়ও হতে পারে, অথবা স্বর্ণের খনিও হতে পারে, অথবা এখনকার যেটাকে স্বর্ণ বলি আমরা ব্ল্যাক গোল্ড অয়েলও হতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কেউই বলতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাকে কেন্দ্র করে এমন যুদ্ধ হবে বিশ্বে যেখানে প্রত্যেক 100 জন কম্ব্যাটন বা যোদ্ধার মধ্যে 99 জন মানুষ মারা যাবে। এটা কি হয়েছে এমন কোনো যুদ্ধ পৃথিবীতে? আর কখন এতগুলো মানুষ মারা যায়? যখন এমন কোনো অস্ত্র সেখানে প্রয়োগ করা হয় যেটা প্রয়োগ করলে অল্প সময়ের মধ্যে অনেক মানুষ মরতে পারে। কথা কি বুঝতে পারছেন? অতএব নিউক্লিয়ার যুদ্ধ সামনে হতে পারে, হতে পারে, আমি বলিনি যে হবেই। আমাদের ধারণা এবং যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে ঘাটাঘাটি করেন তারা প্রত্যেকেই বলেন যে নিউক্লিয়ার যুদ্ধ সামনে হতেই পারে। হইলে আপনি কি করবেন? সামান্য ইউক্রেন রাশিয়ার যুদ্ধে পুরো বিশ্ব থেমে যায়। সামান্য একটা যুদ্ধই বলছি, এই দুটো দেশের যুদ্ধে বিশ্ব থেমে গেলে যখন 40-50টা দেশ একসাথে যদি হয়ে যায়, আল্লাহ না করুক, তখন আপনি কি করবেন? আপনার সলিউশন কোথায়? কিভাবে খাবেন, কি পড়বেন, কিভাবে বাঁচবেন? ওষুধপত্রের কাঁচামাল আসবে কি না, আমদানি আসবে কি না, রপ্তানি হবে কি না, জিডিপির অবস্থা তখন কি হবে, ফসল ফলবে কি না, সূর্যের আলো পৃথিবীতে আসবে কি না, বিশুদ্ধ পানি পাবো কি না, আমাকে তো ভাবতে হবে। ভাববে কারা? যাদের কাছে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান আছে এবং যারা জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করে এবং শেষ জামানা নিয়ে যারা সচেতন, তারা বলতে পারবে কি করতে হবে। আপনি শুধুমাত্র বইপত্র পড়ে আর ডিগ্রি ধরেই তো বলতে পারবেন না যে কি করতে হবে। আপনাকে কোরআন সুন্নাহর পড়াশোনার পাশাপাশি শেষ জামানা ঘাটাঘাটি করতে হবে, তখন আপনি বুঝবেন যে সামনে হয়তো বা এটা হতে যাচ্ছে, যদি হয় তাহলে আমার সলিউশনটা কি হবে। সলিউশনের দিকে আমি শেষের দিকে আসবো ইনশাল্লাহ, আমি আলোচনা গুটিয়ে নেই। দেখুন, একজন সত্তার কথা বলছিলাম যে এই সত্তা যদি বিশ্বে আত্মপ্রকাশ করে তখন সারা বিশ্বকে সে শাসন করবে জিউসদেরকে নিয়ে। আর যে জিউসদের কথা বললাম তারা এখন বিশ্বের সমস্ত ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করছে। তবে মাত্র 100 থেকে 120 বছর আগেও এদের কোনো থাকার জায়গা ছিল না, কাপড় ছিল না, পরনে পোশাক ছিল না, তাদের নির্দিষ্ট কোনো রাষ্ট্রও ছিল না, কোনো শক্তিও ছিল না। ছিল? ছিল। কখন হলো? এরা যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, অটোম্যান এম্পায়ার যারা ছিল, মানে যে উসমানীয় খেলাফত, তারা রাশিয়ার পক্ষ নিয়েছিল, আর এদিকে ব্রিটেন ছিল, আমেরিকা, অন্যান্য যে কান্ট্রিগুলো, এরা একসাথে ছিল। এদের মধ্যে যুদ্ধ যখন হয়েছে তখন এই জেরুজালেমটা স্বাধীন করে ফেলা হয়েছে। জেরুজালেম স্বাধীন করে ব্রিটেন সেখানে থাকে নাই, বরং সেখানে জিউসদেরকে জায়গাটা দিয়ে ওরা এখান থেকে চলে গেছে। এই যে ঢুকলো ইহুদিরা 1914 থেকে 18-র মধ্যে, 1914 থেকে 18-এর মধ্যে এরা ঢুকলো, এরপরে তারা আর এখান থেকে বের হয়নি। হয়েছে এই যে 100 বছর পার হয়ে গেল ওই ফিলিস্তিনিদেরকে নির্যাতন করতে 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 করতে, আজকে তারা বিশ্বের রুলিং স্টেট হয়ে যাচ্ছে। বিগত 100 বছর ধরে আমরা একটা তামাশা দেখছি, আরব বিশ্বের নাকের ডগার উপর বসে তারা এই কাজ করেছে। শুধু তাই নয়, অনেক আরব নেতা ওদের সাথে আতাতও করেছে, মেনেও নিয়েছে। কয়েকটা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে আপোষের সমঝোতায় সব মেনে নেওয়া হয়েছে। তো এখন আমরা দেখি যে প্যালেস্টাইনিদের অধিকার কোথায়। এখানে মানবাধিকারের কথা বলতে বলা যাবে না। এখানে এখানে নির্বিচারে তাদেরকে হত্যা করা হবে, বাইতুল আকসা যারা জেরুজালেম দখল করা হবে, কেউ কিচ্ছু বলতে পারবে না, কারণ তার পিছনে ব্যাকআপ আছে পশ্চিমা সভ্যতার। এই হচ্ছে তামাশা সারা ওয়ার্ল্ডের। তবে এটাতে আমরা অবাক হইনি, মানুষ অবাক হয়েছে, বাট আমরা অবাক হইনি এই কারণেই, কারণ আমরা জানি কোরআন সুন্নার জ্ঞান থেকে, শেষ জামানার জ্ঞান থেকে, এদেরকে নিয়েই দাজ্জাল বিশ্ব শাসন করবে, এদেরকে নিয়েই। কিন্তু এই শাসন কি চিরস্থায়ী হবে? এই শাসন চিরস্থায়ী হবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মপ্রকাশ করবে এবং সে বের হবে কোন জায়গা থেকে, এটা কয়েকটা জায়গার কথা আছে। খোরাসানের কথাও আছে, ঠিক আছে, ইরানের ভিতর একটা জায়গা আছে ইস্পাহান, এই জায়গার কথাও আছে, আবার শাম ইরাকের মাঝখানে একটা জায়গার কথাও আছে। আর শাম ইরাকের মাঝখানে এখন জেরুজালেম পড়ে গেছে, ম্যাপ দেখে নেবেন। যাই হোক, যেখান থেকেই বের হোক, সে তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কতদিন? তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। এখন কীভাবে হবে আল্লাহ ভালো জানেন, আমি জানি না। আল্লাহ পাক কি পৃথিবীর গতি কমিয়ে দিবেন, সময় স্থির হবে কি না, আমরা জানি না। কীভাবে এটার ব্যাখ্যা আমি করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যাস মেনে নিয়েছে। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, কীভাবে হবে আমরা জানি না।
তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান, কিভাবে হবে এটাও বলতে পারবো না। চতুর্থ দিন থেকে নিয়ে পরের 36 মানে 40 দিন পর্যন্ত সে 40 দিন পৃথিবীতে থাকবে, এই পরের দিনগুলো হবে আমাদের দিনের মতোই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এটা কিভাবে হবে আল্লাহ ভালো জানেন, আমি জানি না, আমরা ব্যাখ্যা করতে পারবো না। এখানে অনেকে ব্যাখ্যা করেছেন অ্যাস্ট্রোনমি দিয়ে ইত্যাদি ইত্যাদি, আমি সেই ব্যাখ্যায় যেটা যাচ্ছি না, কারণ এখানে ব্যাখ্যা করলে কোনো কনক্লুশন আসবে না, আসবে আসবে না। কিভাবে হবে আল্লাহর দায়িত্ব সেটা। তবে এই 40 দিনে সে পুরো বিশ্বটাকে ম্যাসাকার করে ফেলবে, যে তার প্রতি বিশ্বাস করবে তাকে, তার প্রতি ঈমান নিয়ে আসবে, সে তাকে সমৃদ্ধি দিবে, প্রোগ্রেস দিবে, তার হাতে যে জান্নাত এটা অরিজিনাল জান্নাত নয়, বরং এটা রূপক অর্থে বলা হয়েছে, তাকে সে সুখ এবং সমৃদ্ধির মধ্যে রাখবে, মানে এটাই জান্নাত। আর যে তাকে মেনে নিবে না, তাকে আল্লাহ বলে স্বীকার করবে না, তাকে কি করবে ওই যুবকের মতো করবে, এক যুবককে ডেকে নিয়ে আসবে, এসে বলবে যে তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ, সে যুবক বলবে কোশ্চিন কালো বিশ্বাস করি না তুমি আল্লাহ, সেই যুবককে হত্যা করা হবে, তার শরীরটাকে দ্বিখণ্ডিত করা হবে, করে এক খণ্ড এদিকে আর এক খণ্ড এদিকে ফেলে দেওয়া হবে। এরপরে তাকে আবার সে জীবিত করবে, দাজ্জাল জীবিত করে বলবে আমি তোমাকে মৃত্যু দিলাম আবার জীবিত করলাম, এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ? তখন সেই যুবক বলবে, এটাও যুবক, সে যুবক বলবে যে আমার এখন পূর্ণ ইয়াকিন হয়ে গেছে যে তুই দাজ্জাল, কারণ আমি নবীর হাদিস জানতাম যে দাজ্জাল একজন যুবককে হত্যা করে আবার জীবিত করবে, আমি জানতাম না যে আমি সেই যুবক। কথা বুঝতে পারছেন? এরপরে এই যুবকটাকে আবারও সে হত্যা করবে, বিশ্বাস করবেন না ভাই, আল্লাহ যে আছে ভাই, আল্লাহ পাক সত্যিই আছেন। এই যে আমরা একটা কনফিউশনে থাকি না, আল্লাহকে দেখা যায় না, ফেরেশতাকে দেখা যায় না, আসমানি কিতাবগুলো দেখি নাই, নবীকে দেখি নাই, সত্যি কি আল্লাহ আছে? যখন নাস্তিকরা কিছু উদ্ভট যুক্তিতর্ক উপস্থাপন করে মানুষ কনফিউজড হয়ে যায়, আল্লাহ কি আছে সত্যি সত্যি, সত্যি এরকম বিগ ব্যাং থেকেই নাকি সব সৃষ্টি হয়েছে, মহাবিশ্বের সব কিছু কীভাবে চলছে? বহু মানুষ দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছে, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে আসছে, নাস্তিক হয়ে যাচ্ছে, হচ্ছে না? একটা কনফিউশন থ্রো করা হয়েছে। আরে ভাই আল্লাহ সত্যি আছেন, এরকম জায়গায় যখন যাবেন দাঁড়াবেন, আপনার আইন আল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হয়ে যাবে, হ্যাঁ আল্লাহ সত্যি আছে। যখন দেখবেন জীবনে আপনি হোঁচট খেয়েছেন, আপনি কোনো বিপদে পড়েছেন, কেউ নেই আপনাকে সাহায্য করার, সেজদায় পড়ে কান্নাকাটি করছেন, দেনান দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির, আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন, আল্লাহ সত্যি আছেন। মহাবিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যারা এখানে অ্যাস্ট্রোনমি জানেন বা গণিত পড়েছেন তারা জানবেন, এই যে গ্রহ নক্ষত্রগুলো দেখছেন, এগুলোর পজিশন যদি 1 ফুট বা 1 ইঞ্চি পর্যন্ত সরে যায়, পুরো মহাবিশ্বটা কলাপস করে যাবে। সূক্ষ্ম একটা গাণিতিক তত্ত্ব দিয়ে পুরোটাকে সাজানো হয়েছে। যদি চাঁদ 1 হাত সামনে চলে আসে পৃথিবীর, 1 হাত সামনে, এই পৃথিবী আর চাঁদের এই যে দূরত্ব, এর থেকে যদি 1 হাত সামনে চলে আসে, সূর্য যদি একটু পিছিয়ে যায়, দেখবেন যে পুরো পৃথিবীর বিশাল একটা অংশ এই যে বরফে ঢেকে যাবে, থাকবে না। অল্প একটু, সামান্য একটু সূর্য পিছনে চলে গেলে এই পুরো পৃথিবীর বিশাল একটা অংশ বরফে ঢেকে যাবে, আপনি এখানে থাকতে পারবেন না। আর সূর্য যদি একটু সামনে চলে আসে, পৃথিবীর একটা বড় অংশ মরুভূমি হয়ে যাবে, থাকতে পারবেন না আপনি। এত সূক্ষ্মভাবে কে এটাকে ফাংশন করলো বলেন? আসেন মূল জায়গায় আসি, যে এই যে একটা সত্তার কথা বলছি, এই সত্তার নাম কি? মসীহুদ দাজ্জাল। কী নাম? সে সারা বিশ্বটাকে শাসন করবে, এটা সত্য, তবে এটা চিরস্থায়ী হবে না। কখন শাসন করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো অনুযায়ী আসন্ন সময়টাতে একটা মালহামা হবে। মালহামাটা কি? মালহামা মানে মহাযুদ্ধ, গ্রেট ওয়ার, মানে এমন যুদ্ধ যে যুদ্ধে অনেকগুলো রাষ্ট্র একত্রিত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন, তুমি কি এমন কোনো কাজ করেছো, সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করে চোখে দিই, এমন কোনো কাজ কি করেছ? বুঝতে পারছেন? বোঝেন নাই? তোমরা কি ফিডার খাও নাকি? তাহলে সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি, তুমি কি এমন কোনো কাজ করেছ? সাহাবি মাথা নাড়ি বলছেন, হ্যাঁ এমন কোনো কাজ করেছি। তারপরে এই যুদ্ধের শেষের দিকে গিয়ে মুসলিমদের বিজয় হবে ইনশাআল্লাহু আজ্জা ওয়াজ্জা, এবং তাদেরকে আল্লাহ পাক একজন নেতা দিবেন, সে নেতার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কী নাম হবে তার? নাম, তার নাম মাহদি নয়, তার উপাধি হচ্ছে মাহদি। মদিনা থেকে মক্কায় আসবেন, মদিনা থেকে তিনি মক্কায় আসবেন, মক্কায় মাকাম ইব্রাহিম আর এই যে আমাদের কাবাঘর, এর মাঝখানে, এই মাঝখানে তিনি দাঁড়াবেন, তার যারা ফলোয়ার্স থাকবে তারা সেখানে তাকে, তার হাতে বায়াত নিবে। তিনি বায়াত নিতে চাবেন না, তিনি নেতৃত্ব চাবেন না, মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে।
আল্লাহ পাকের নেতারা এমনই হন তারা নেতৃত্ব চায় না মানুষ জোর করে দেয় কথা বুঝতে পারছেন না আল্লাহ পাকের মনোনীত যারা তারা মানুষের কাছে চেয়ে নেয় না মানুষ তাকে জোর করে দেয় কারণ মানুষ জানে যে এই ব্যক্তি ভালো সে অ্যাভয়েড করে যেমন আবু যর রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আবু যর তুমি দায়িত্ব চেয়ে নিও না হে আবু যর তুমি দায়িত্ব চেয়ে নিও না কারণ তুমি যদি দায়িত্ব চেয়ে নাও এরপরে তোমাকে দায়িত্ব দেয়া হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না আর যদি তুমি দায়িত্ব অ্যাভয়েড করো দায়িত্ব না চাও মানুষ জোর করে তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ এই দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি দায়িত্ব চেয়ে নিয়েছিলেন উমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে আমাকে ভোট দাও আমি ভালো মানুষ বলেছিলেন মানুষ তাকে দায়িত্ব দিয়েছে দেখেন দশ বছর তিনি বিশ্ব শাসন করেছেন একটা রাখাল এবং একটা রাখালের এই যে কি বলবো ছাগল তারাও না খেয়ে মারা যায় নাই দশ বছরে একটাও না তার শাসন নিয়ে কথা বলতে গেলে তো সারা রাত পার হয়ে যাবে শুধু একটা একটা ন্যায় বিচারের উদাহরণ দিচ্ছি তার নিজের ছেলে একটা অন্যায় করেছে নিজের ছেলে হয়তোবা মদপান করেছে অথবা জেনা করেছে আল্লাহু আলাম হুদুদের অপরাধ যে অপরাধ করলে শাস্তি হয় প্রকাশ্যে মদপান করলে ইসলামের শাস্তি হচ্ছে চল্লিশটা বেত্রাঘাত আর জেনা করলে অবিবাহিত হলে শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তোমরা যারা এখন জেনা করেছো বা করছো এখানে উপস্থিত আছো বা এই লেকচার শুনবে ছেলে বা মেয়ে যেই হও না কেন তোমাদের ঘাড়ের উপরে এক একটা জেনার জন্য একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এই কথা তো কলিজার মধ্যে পৌঁছালো না একবার জেনা করেছো তোমার কাঁধের উপরে একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এখনও এবং এক বছরের নির্বাসন তোমার জন্য ঝুলে আছে সুরা নূরের এক থেকে চার নম্বর আয়াত পড়ে দেখবে আর যারা বিবাহিত ব্যক্তি যে দেবর ভাবি জেনা করেছেন দুলাভাই শালি জেনা করেছেন হ্যাঁ এই এই প্রতিবেশী প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করেছেন অমুক কর্মকর্তার স্ত্রীর সাথে জেনা করেছেন আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার একটা শাস্তি ইসলামে সেটা হলো রজম তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা ইসলামের বিধান এই বিধান এখন চালু করা যাবে না এই বিধান এখন পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই হয়তো অল্প কিছু জায়গায় থাকতে পারে এটা আল্লাহর ইচ্ছা বেশিরভাগ জায়গায় এইসব বিধান নাই কিন্তু আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে জমিনে এইসব বিধান নাই ঠিকই বাট আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে মৃত্যু হয়ে গেলেই শাস্তি ভোগ করবে যদি তওবা না করে মারা যায় তবে যদি আপনারা তওবা করেন এই শালি তুমি যদি তওবা করো দুলাভাই যদি তওবা করে এই দেবর যদি তওবা করে ভাবি যদি তওবা করে আল্লাহ পাক রাতের অন্ধকারের তওবা আল্লাহ পাক কবুল করতে পারেন শোনেন ভাই কয়েকটা কারণে ইসলামে মানুষকে হত্যা করা জায়েজ একটা হচ্ছে হত্যার বদলে হত্যা কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতো ঠিক যেমন আমাদের আদালত এটা করে না খুন করেছে ফাঁসি দেয় না সেম জিনিস আরেকটা হচ্ছে মুরতাদ হয়ে গেছে মুরতাদ আগে ছিল মুসলিম পরে মুরতাদ হয়ে গেছে তাকে হত্যা করা যায় ইসলামিক স্টেটের প্রধান সেটা করবে ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে এটা নাই কথা বুঝতে পারছেন এটা থাকবে ইমাম মাহাদির যুগে ইনশাল্লাহ এটা থাকবে ইসা ইবনে মারিয়ামের যুগে এটা ছিল উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ইসলামী খেলাফার সময় এখন নাই আচ্ছা তবে তাদের বাঁচার সুযোগ আছে তাদের বেঁচে থাকার সুযোগ আছে মনে করেন কেউ কাউকে হত্যা করেছে এসে পরিবারবর্গকে বলছে যে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি আপনার সন্তানকে হত্যা করেছিলাম আমি মুক্তিপণ রক্তপণ দিতে রাজি আছি এখন যদি পিতা মাতা বলে ঠিক আছে রক্তপণ দিয়ে দাও আমরা মাফ করে দিলাম তাহলে এর বাঁচার অধিকার আছে বেঁচে থাকতে পারবে বুঝতে পারছি আমি অপশন আছে আবার কেউ যদি মুরতাদে কোনো স্টেটমেন্ট দিচ্ছে ইসলাম মানি না কোরআন মানি না সুন্না মানি না বলছে ওকে আপনাকে বন্দি করে জেলখানায় রাখতে হবে এবং তাকে আপনাকে শর্ত দিতে হবে তুমি কি জেনে শুনে সজ্ঞান এটা বলছো না ফিরে আসবে কথা থেকে সে যদি বলে আমি আমার কথা থেকে ফিরে আসলাম আমি আসলে এগুলো বলেছিলাম এখন ফিরে আসলাম আমি তওবা করলাম তার বেঁচে থাকার অধিকার আছে বাট কিন্তু একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে নাউজুবিল্লাহ যে দেবর ভাবি শালি দুলাভাই তোমরা শোনো যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে ফেলে সে যদি খাস তওবা করে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক যদি তার সমস্ত গুনাহ মাফ করে দেন তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে তাহলে তাকে রজম করতেই হবে বেঁচে থাকার অধিকার নাই আমি এক্সাম্পল আমি দলিল দিচ্ছি শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মহিলা সাহাবী তিনি পাপ করে ফেলেছেন কি করেছেন জেনা করে ফেলেছেন বিবাহিত ব্যক্তি ছিলেন নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ
তাহহিরনি আমাকে পবিত্র করুন আমি অন্যায় করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুখ ফিরে নিচ্ছেন একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন একবার বাম দিকে মুখ ফিরাচ্ছেন নবী শুনতে যাচ্ছেন না কারণ এটা কোর্টে চলে আসলেই বিপদ নবীজি বলছেন বাসায় যাও তওবা করো আল্লাহর কাছে তওবা করো আল্লাহ maaf করে দিবে বাসায় চলে যাও তওবা করো আল্লাহ maaf করে দিবে সেই মহিলা বলছে না ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় অন্যায় করেছি আমাকে পবিত্র করুন আপনি পবিত্র না করেন তাহলে পরকালে আল্লাহ আমাকে শাস্তি দিবেন আমাকে পবিত্র করুন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাসায় যাও তুমি গর্ভবতী হয়েছো হ্যাঁ বাচ্চা খালাস করো তারপরে এসো তোমার বিচার করে দেওয়া হবে ইনশাআল্লাহ সেই মহিলা বাসায় ফিরে গেল তওবা করতে থাকলো তার গর্ভের সন্তান বড় হতে লাগলো এক পর্যায়ে সন্তান জন্ম হলো সন্তান জন্ম হওয়ার পর সে এসেছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এই যে কোলের বাচ্চা এই যে তিন দিন আগে চার দিন আগে হয়েছে সন্তান আমাকে এখন পবিত্র করে দিন আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা দিকে তাকিয়ে বলছেন যে এই বাচ্চাকে দুধ পান করাতে হবে এবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে আমাকে এখন পবিত্র করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমকে বললেন এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে একজন মুসলিম সাহাবী বললেন যে আমি নিব ইয়া রাসূলুল্লাহ তখন তার হাতে বাচ্চাকে সোপর্দ করা হলো বাচ্চাকে সোপর্দ করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাহাবীকে বলা হলো অন্যান্য সাহাবীদেরকে বলা হলো তোমরা এই মহিলাকে নিয়ে যাও নিয়ে গিয়ে রজম করো অর্ধেক মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করো এবার সাহাবীরা এই কাজ করছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত বীর সাহাবী তিনি তখন মুসলিম হয়েছেন এবং অনেক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন এই পাথরের নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তের ফিনকি ছিটকে এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর এই যে কাপড়ের মধ্যে পড়েছে তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ছি আমার কাপড়ে একজন ব্যভিচারী নারী রক্ত পড়ল এরকম একটা স্টেটমেন্ট তিনি করেছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বলেন এ খালিদ তুমি থামো তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এই মহিলা অন্যায় করার পর এমন তওবা আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা সে আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা আল্লাহর কাছে করেছে বিগত এই সময়গুলোতে এই তওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও কম হবে এবং সেই মহিলা এখন জান্নাতে আছে জান্নাতে নদীতে সাঁতার কাটছে ইনশাআল্লাহ আমি বুঝাতে পারলাম কি না এই মহিলাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন তিনি জান্নাতে আছেন ঠিকই দুনিয়াতে তার বিচার নবীজি করেছেন তারপরেও আমি কি বুঝাতে পারলাম যে বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে কিরকম শাস্তি হবে এরপরও যারা এখন ওই জেনার অপরাধে লিপ্ত আছেন অবিবাহিত হন আর বিবাহিত হন আল্লাহর ওয়াস্তে আজকে গভীর রাত্রে গিয়ে তওবা করবেন রাত্রেবেলা ওযু করবেন জায়নামাজে দাঁড়াবেন তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত কাটানোই জানা তুমি যে তার হাত ধরে ঘুরছো এটাও জানা তুমি তার সাথে কফি খাচ্ছ এটাও জানা করছো তুমি নোট এক্সচেঞ্জ করতে গিয়ে ওর সাথে যে প্রেমের লেটার্স এই করছো এটাও এটা জানা করছো রাত্রেবেলা রাজ্যকে কথা বলছো জানা করছো তুমি ওর দিকে খারাপ নজরে তাকাচ্ছ জানা করছো তুমি ওর সাথে যা যা করছো সবই জানা হচ্ছে আর আমরা তো এখন এটাকে ফ্যাশন মনে করি আমরা মনে করি দাঁড়াও আমরা মনে করি যে ছেলে মেয়ে একসাথে পড়বে কোনো সমস্যা নাই কোনো সমস্যা এটা এগিয়ে যাওয়ার যুগ এটা এখন কি নিজের ইজ্জত সম্ভ্রম বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে আমরা দেখছি কয়েকদিন আগে দেখলাম একটা বিখ্যাত একটা কলেজের কথা দেখলাম যেখানকার মেয়েদেরকে যৌন কাজে বাধ্য করা হচ্ছে ইজ্জত বিক্রি করে কি অর্জন করতে যাচ্ছ তোমরা নিজের ইজ্জত বিক্রি করে কিসের সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছ তোমরা সুবহানাল্লাহ আর এখনকার জরিপ ভয়াবহ এখন অ্যাডাল্ট ছেলেদের মধ্যে দশজনের মধ্যে পাঁচজন বিয়ের আগেই যৌন সম্পর্ক করেছে দেড়হারসে আপনারা জানা করছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে যাচ্ছেন ঠিক আছে পতিতালয়ে যাচ্ছেন এখনকার ছেলে স্কুলের ছেলেদেরকে ধরলে ব্যাগের মধ্যে কন্ডম পাওয়া যাচ্ছে সুবহানাল্লাহ এটাকে আমরা এগিয়ে যাওয়া বলছি অথচ যদি যদি প্রাপ্তবয়স্ক গভর্নমেন্টের আইনে কি আছে একুশ বছর না ছেলেদের একুশ বছর আর মেয়েদের কত একুশ আঠারো হওয়ার পরেও যদি কেউ বিয়ে করতে চায় সমাজ তাকে মেনে নিতে যাচ্ছে না সমাজ বিয়েটাকে কঠিন করছে জেনাকে সহজ করছে যত বেশি বিয়েকে কঠিন করবেন যত বেশি বিয়েকে কঠিন করবেন জেনা তত বাড়তে থাকবে আর বিয়ের সময় দেখা যায় মনে হয় যে মেয়ের বাবা মেয়েকে বিক্রি করছে আর ছেলের বাবা হচ্ছে একটা মেয়ে কিনছে মেয়ে বিক্রি করার সময় মোহর দিচ্ছে দশ লাখ পনেরো বিশ লাখ ম্যাডাম মেয়েটাকে বিক্রি করা হচ্ছে আর ছেলে যে যৌতুক নিবে এবারে নিচ্ছে দশ লাখ বিশ লাখ যৌতুক নিচ্ছে এখান থেকে
তো এই যে একটা জাহেলিয়াত চলছে, মানে আইয়ামে জাহেলিয়াত কোথায়? আইয়ামে জাহেলিয়াত তো এখানেই। আমি তো চোখে দেখি এই বিশ্বটাই আইয়ামে জাহেলিয়াতের যুগ। কে বলেছে যে আবু জাহেলের যুগটাই আইয়ামে জাহেলিয়াত ছিল? আইয়ামে জাহেলিয়াতে শিরিক ছিল, এখনকার বিশ্বে রন্ধ্রে রন্ধ্রে শিরিক আছে। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে সুদ ছিল, সুদ এখন সারা বিশ্বে রন্ধ্রে রন্ধ্রে সুদ। আইয়ামে জাহিলিয়াতে মাদক ছিল, মাদক এখনকার দেখেন এই যে বর্ডার এলাকা না, এগুলা দেখবেন বর্ডার এলাকায় মাদক দিয়ে ভর্তি। শুধু এখানকার সমস্যাটা না, এটা এখানকার সমস্যা না, যে কোনো জায়গার বর্ডারেই সমস্যা। মাদক দ্রব্য খাচ্ছে মুসলিমরাই, সে জানে না একবার মাদক দ্রব্য সেবন করলে 40 দিন নামাজ কবুল হয় না। কেউ যদি মাদক দ্রব্য সেবন করে এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আল্লাহ পাক তিনাতুল খাবাল পান করাবে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন তিনাতুল খাবাল কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন এটা জাহান্নামের যে রক্ত মাংস পূজের একটা মিশ্রণ, একটা পানীয়। আমরা কি খেতে চাই? আজকে থেকে তওবা করবেন, কোন রকম মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন, আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। আইয়ামে জাহিলিয়াতে মাদক ছিল, এখনো সেটা আছে। গোত্রীয় হানাহানি ছিল, এখনো আছে। আইয়ামে জাহিলিয়াতে নারীর অবমাননা ছিল, এখন অলিতে গলিতে নারীর অবমাননা হচ্ছে। একটা মেয়ে বাসে করে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাবে, যেতে পারছে না, বাসের ড্রাইভার ওকে রেপ করে রেখে দিচ্ছে। ঢাকা শহরের মত এক জায়গা থেকে আরেক জায়গায় মেয়ে যাবে, রাত্রে বেলা কাজ শেষ করে যেতে পারছে না, বাসের কন্ট্রাক্টর হেল্পার মিলে ওকে রেপ করে রেখে দিচ্ছে। কোথায় মেয়ের স্বাধীনতা? কোথায় মেয়ের ইজ্জতের স্বাধীনতা আছে? একজন বড় ক্ষমতাধর ব্যক্তিও তার স্ত্রীকে রাস্তায় একা ছাড়তে সাহস পাচ্ছেন না, এখন না জানি কি হয়ে যায় রাস্তা ছাড়লে। তাহলে কোথায় নারীর স্বাধীনতা? কি বুঝাচ্ছেন? যখন একজন মুসলিম নারী খাস পর্দা করে বাসা থেকে বের হচ্ছে, ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন, ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন যে কেন পর্দা করবে, কেন পিছিয়ে যাচ্ছে, এটা এরা মৌলবাদী, এরা সন্ত্রাসী, এইসব কথা কেন বলছেন? আপনার আমার মা বোন যদি খাস পর্দায় থাকে, ওদের ইজ্জত আপনি সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা দিয়েছেন এর মধ্যে চূড়ান্ত কামিয়াবি আছে, এর বাইরে কোনো কামিয়াবি নাই। তবে এটা স্বীকার করছি যে বোরখা জুব্বা দাড়ি টুপি রেখেও এক শ্রেণীর মানুষ অন্যায় করে, অবশ্যই অন্যায় করে। কিছু মানুষের অন্যায়ের কারণে পুরো ইসলামকে কলুষিত করতে হবে কেন? আমি স্বীকার করছি যে বোরখা পরেও কিছু মানুষ খারাপ কাজ করে, আমি স্বীকার করছি দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়েও মানুষ খারাপ কাজ করে, করে না? তো কিছু মানুষের খারাপ কাজের কারণে কি আমরা পুরো ইসলামটাকে কলুষিত করবো নাকি? আল্লাহ পাক বিধান দিয়েছেন পর্দার, প্রিয় মা বোন পর্দা অবশ্যই করবেন। আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও আপনার দেহের কাঠামো বোঝা যায়, এটা চলবে না। আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। আপনার পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য আছে, আবার এমন পোশাকও পরা যাবে না যেটা অমুসলিমদের পোশাকের সাথে সাদৃশ্য আছে। আপনার দিন আপনার জন্য, তাদের দিন তাদের জন্য। তাকওয়ার পোশাক, এখানে একটা কথা না বললেই নয়, মহাকাশে মানে মহাবিশ্বে সর্বপ্রথম আমাদের পিতা আর মাতা আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম তাদেরকে কিন্তু নগ্ন করে দিয়েছিল কে জানেন? শয়তান। শয়তান আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা এই গাছের কাছে যাবে না। যখনই ইবলিস প্ররোচনা দিয়েছে ফালাম্মা যাকাস শাজারা, যখনই তারা গাছের কাছে গিয়েছেন, বাদাত লাহুমা সাওআতিহিমা, তাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেছে, পোশাক খুলে পড়ে গেছে। আমাদের পিতা মাতাকে মহাবিশ্বে নগ্ন করে দিয়েছে কে? ইবলিস। তাহলে এখন দুনিয়াতে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায়, এরা কার এজেন্ট? বুঝতে পারছেন না? অতএব শয়তানের পাল্লায় পড়েন না, ইজ্জত আবরু একবার চলে গেলে থাকবে না। জেনার কথা বলতে কি এখানে এসেছে যে যত মানুষ দেখছেন এখন উপস্থিত, যুবক যুবতী তরুণ তরুণী আবার বৃদ্ধ পর্যন্ত, এখন ম্যাক্সিমাম মানুষ জেনার সাথে সম্পৃক্ত পর্নোগ্রাফির মাধ্যমে। সবাই মোবাইলে মোবাইলে ইন্টারনেটে বাসায় শুয়ে শুয়ে কি দেখে আর না দেখে আল্লাহই ভালো জানে। এবং এটা এটা কি হয়েছে, এটা দেখানোর মধ্য দিয়ে আপনার মস্তিষ্কটাকে অসুস্থ করে ফেলা হয়েছে। আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ নন, এখন বিকৃত যৌনাচার আপনার মধ্যে বাসা বেঁধেছে। দিন দিন দেখবেন এগুলোর ফলশ্রুতিতে জেনা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, বিকৃত যৌনাচার বেড়েছে, সমকামিতা বেড়েছে, এমনকি পুরুষে পুরুষেও জেনা এখন করছে, নাউজুবিল্লাহ। বহু জায়গায় আপনারা তো হয়তো খবর রাখেন না, আমরা এ টু জেড খবর রাখি, দুঃখের সাথে বলতে হয়, এমন অনেক জায়গায় সমকামিতা ছড়িয়ে পড়েছে যেগুলো কখনো কাঙ্ক্ষিত ছিল না, কখনো কাঙ্ক্ষিত ছিল না। তো এই যে কেন হলো, এটা কি সম্ভব কখনো? আপনার হাতে কোরআন আছে,
আপনি সারা দিন মানুষকে কোরআন পড়ান, এখন কি আপনার পক্ষে এটা সম্ভব কিনা বলেন? একজন মানুষ নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত, ইমামতি করে, ঠিক আছে, মানুষকে দার্স দেয়, কোরআন পড়ায়, দিনের ভালো কথা বলে, এর পক্ষে সম্ভব কিনা একটা ছেলেকে বলাৎকার করা? সম্ভব কিনা? সম্ভব। এর তার পক্ষে সম্ভব হতে পারে, সে নেশাগ্রস্ত, মানসিক বিকারগ্রস্ত, ঠিক আছে, সে আগে থেকেই এইসব যৌন কেলেঙ্কারির সাথে সম্পৃক্ত, এর দ্বারা হতে পারে। এর দ্বারা কেমন করে হলো? উত্তর, পর্নোগ্রাফির কারণে। পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের ভিতরটাকে নিজের অজান্তেই পশু বানিয়ে ফেলা হয়েছে। এই কারণে যখন সুযোগ পেয়েছে সে আর হাতছাড়া করতে পারে নাই। এই জন্য দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েরা নিরাপদ না, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে রেপ করা হচ্ছে, আর ধর্ষণের সবগুলো শাস্তি যা হচ্ছে এটা আমরা বলতে পারবো না, সবার উপযুক্ত শাস্তিও নিশ্চিত হচ্ছে না। যদি শোনেন, একটা মাস, খালি একটা মাস, যদি একটা মাস প্রত্যেক ধর্ষকের প্রকাশ্যে বিচার নিশ্চিত করতে পারেন, একটা ধর্ষণের কেস থাকবে না ইনশাআল্লাহ। এক মাস খালি যে চুরি করেছে হাতটা খালি সামনে কেটে দেন, দেখবে চুরি করার সাহস মানুষ পাবে না। আমরা জানি এগুলো করতে গেলে ওই যে পশ্চিমারা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে ওই দেশে, এই কথা বলবে। হ্যাঁ, আমরা ওখানে গণতন্ত্র দেখতে চাই, আমরা ওখানে অমুক দেখতে চাই, তমুক দেখতে চাই, এগুলো কথা বলবে ওখানে দাঁড়িয়ে। অথচ ওদের দেশের 92% মানুষ পর্ন দেখে, ওদের দেশের প্রতি 10 জনের 8 জন ধর্ষণের শিকার হয় মেয়েগুলা। ওদের দেশে এই যে পর্ন ইন্ডাস্ট্রি আছে, যেটা $72 বিলিয়ন ব্যবসা করে সারা বিশ্বের মধ্যে, এবং ওখানে ফ্রি সেক্স, উন্মুক্ত সেক্স, আপনি যা ইচ্ছা, যাকে ইচ্ছা, যার সাথে ইচ্ছা সেক্স করতে পারবেন, যার সাথে ইচ্ছা। এই যে আফ্রিকান কন্টিনেন্ট বলেন, আমেরিকা, লস অ্যাঞ্জেলস বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স, জার্মানি, সব ফ্রি সেক্সের দেশ, এবং এগুলোর মধ্যে সমকামিতা বৈধ, আপনি চাইলে একটা ছেলেকেও বিয়ে করতে পারেন। এখন এদের কাছ থেকে আমাদেরকে কল্যাণ শিখতে হবে? ওদের কাছ থেকে আমাদেরকে উন্নয়ন শিখতে হবে? হে মুসলিম জনতা, ইমানের আলোয় বলিয়ান হন, ইমানদার হন, কোরআন সুন্নার কাছে আসেন, দেখবেন কোরআন সুন্না আপনার তখত এবং ক্ষমতাকে আরও বলিয়ান করবে ইনশাআল্লাহ। আমরা কারো ক্ষমতার দিকে চোখ বাড়াচ্ছি না, যে যাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন আমরা মেনে নিব ইনশাআল্লাহ। সে যদি কোরআন এবং সুন্নার আলোকে পুরো সমাজটা পরিচালনা করে, দেখবেন ওর ভয়ে বিশ্ববাসী থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ।